এরকম লম্বা সজা এবং সাদা রকমের দেশি ভ্যারাইটির শসা নিতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কিভাবে বীজ পাবেন, কিরকম ফলন হবে, সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। ভিডিও শুরুতে সকলকে ধন্যবাদ। আজ আপনাদের জন্য প্রায় 2400 জনের সাবস্ক্রাইবার অর্থাৎ 2400 জনের ফ্যামিলি গড়ে উঠেছে। তো আপনারা না যদি সাপোর্ট করতেন তাহলে এটা কোনোদিনও সম্ভব হতো না, তার জন্য আপনাদের আবারও একবার ধন্যবাদ। তো দেখুন আজকে যে ভ্যারাইটির শসাগুলো দেখাবো সেগুলো প্রত্যেকটা গ্রীষ্ম এবং বর্ষাকালীন, অর্থাৎ যে এই জাতগুলো আছে এগুলো ফাল্গুন থেকে ভাদ্র মাস পর্যন্ত লাগানো যাবে। তো আজকে বিশেষ করে মাটির নয় মাচার শুধু জাতগুলো দেখাবো, যেহেতু বর্ষা এবং গ্রীষ্মতে মাটির তুলনায় মাচাতেই ভালো শসা হয়, তার কারণে শুধু মাচার শসা সম্পর্কে আলোচনা করব। এবং আপনারা যদি মাটির শসার বীজ সম্পর্কে আলোচনার বিস্তারিত ভিডিও চান তো ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে মাটির শসা সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো দেখুন প্রথমে যে এই শসাটা দেখাচ্ছি এটা আমার জমির গত বছরের, তো ডেট টাইম সব কিছু আছে দেখতে পাচ্ছেন এবং আমি নিজেই ক্লিক করেছি মোবাইলে। তো এরকম যে এই জাত, প্রথমে বলি এই জাতটার নাম কি, এই জাতটার নাম হচ্ছে AK-47, এই যুদ্ধে AK-47। তো এই জাতের বেশির বৈশিষ্ট্য হলো শসাটার, তো দেখুন এই যে ডোগার সাইডটা এখানটা একদম সবুজ ভাব থাকে এবং তার থেকে যে পুরো একদম সাদা কোয়ালিটির হয় শসাটা, এবং গায়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা রয়েছে, মানে যেটা একদম দেশি ভ্যারাইটির মানে গঠন। তো এই জন্য মার্কেটে এটার খুব চল। তাছাড়াও আমি আরেকটা ছবি দেখিয়ে দিচ্ছি, তো এটার ধরনও দেখছেন খুব ভালো, এটাও আমার নিজের ছবি তোলা এবং ডেট টাইম সব কিছুই দেখতে পাচ্ছেন, এগুলো কোনো ফেক ভিডিও নয়, আমি নিজে চাষ করি এবং আমার নিজের জমির এই প্রত্যেকটা শসা। এবং বিস্তারিত ভিডিও রয়েছে গত বছরের AK-47 জাতের, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো তাছাড়াও আমি আরও যদি কিছু দেখিয়ে দিই, তো দেখুন এরকম কালারের শসা, এরকম কালারের শসা একদম দেশি কোয়ালিটির মতো দেখতে হবে, খুব ভালো ধরে এবং দীর্ঘমেয়াদী, অনেক দিন গাছ লাস্টিং করে। তো চলুন এরপর বীজগুলো সম্পর্কে সরাসরি জানানো হোক এবং বীজগুলি দেখানো হোক। তো দেখুন আজকে যে জাতগুলো আলোচনা করব তার মধ্যে প্রত্যেকটা জাতই সাদা হবে এবং প্রত্যেকটা শসা এরকম লম্বা হবে, খুব সুন্দর দেখতে হবে এবং মার্কেটে খুব চলনশীল। এবং এই শসাগুলো সহজে খুব সহজে লাল হয় না, যদি আপনি একদিন বাই চান্স নাও শসাটা হারভেস্ট করতে পারেন, তারপরের দিনও ওটা খুব সহজে লাল হয় না, সাদাই থাকে। তো এই জন্য এই কোয়ালিটিগুলো খুব সবাই পছন্দ করে কৃষকেরা। তো দেখুন তো 40 দিন, 45 দিন, 42 দিন, 35 দিন, 50 দিন, 55 দিনের শসা সম্পর্কে আজকে দেখাবো, সকল শসাগুলোই দেখাবো, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা রোপণ করতে পারেন। তো প্রথমত দেখুন বাহুবলী 2+, তো এই শসাটা ব্যাপক ফলন এবং 45 দিনে ফল আসে, এবং বপন টাইম আমি আর বলবো না, প্রত্যেকটা শসার বপন টাইম সেম, শুধু আমি কত দিনে ফল আসে সেটা বলবো। তো বাহুবলী 2+ 45 দিনে ফলন আসে, প্রায় 1.5 মাসের মতো দীর্ঘমেয়াদি ফল দেয়, এবং এর গাছ খুব সুন্দর হয় এবং যথেষ্ট লম্বা হয়। তাছাড়াও বাহুবলী 2+ সমতুল্য আরেকটি হলো বুলবুল শসা, তো এটা হচ্ছে রিসার্চ ভ্যারাইটির শসা, এটার এটা প্রায় বাহুবলীর মতোই, বাহুবলী 2+ মতোই, এটাও 45 দিনে ফল আসে এবং 1.5 মাসের মতো প্রায় ফল দিয়ে থাকে। তো এরপর যে জাতগুলো দেখাবো এগুলো হচ্ছে লং লাস্টিং, মানে 50-55 দিনে ফল আসে এবং 2 থেকে 2.5 মাসের মতো ফল দেয়। তো ওর মধ্যে কী কী আছে, যে যোদ্ধা AK-47, আমি দেখিয়েছি গত বছরের যোদ্ধা AK-47 রেজাল্ট, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, আমি ভিডিওটা দিয়ে দেবো শেষে। তো যোদ্ধা AK-47 রেজাল্ট তো খুবই ভালো হয়েছিল গত বছর। তো দেখুন এই যে জাতটা দেখতে পাচ্ছেন যোদ্ধা AK-47, এটা খুব সুন্দর এবং 50-55 দিনে ফল আসে, 2.5 মাসের মতো ফল দেয়। তো এই জাতটা আপনারা চাইলে একবার চাষ করতে পারেন। তাছাড়াও আরেকটা যে জাত রয়েছে সেটা হলো ভারত হাঙ্গামা, এটাও সেম কোয়ালিটির, 50-55 দিনে ফল আসে এবং 2 থেকে 2.5 মাসের মতো ফল দেয়। তো এই দুটো জাতও প্রায় সমতুল্য, AK-47 ও ভারত হাঙ্গামা, আপনারা চাইলে এই দুটোর মধ্যে একটা এবং বাহুবলী বুলবুলের মধ্যে যে কোনো একটা একসঙ্গে মিক্স করে একটা জমিতে লাগাতে পারেন। এরপর 30-35 বা 40-42 দিনের মধ্যে যদি শসা দেখা যায়, সেখানে Hunter-19 যে একটা জাত আছে এটা 35 দিনের ফল দেয়। তো এটার গাছ তুলনামূলক একটু ছোট হয় এবং এটার ফলন খুব ভালো, প্রত্যেকটা গাটে গাটেই ফল হয়, কিন্তু গাছটার লংজিভিটি তুলনামূলক এই এই শসার তুলনায় একটু কম হয়। তো আপনারা চাইলে এটাও এক দুটো ওর সাথে মিশিয়ে দিতে চান পারেন, যারা মানে অল্প দিনের ফল চান, এবং অল্প দিনের ফল মাটিতে ভালো হয়, তাই এই জাতটা আপনারা চাইলে মাটিতে ট্রাই করতে পারেন। এবং মাচাতে যদি করেন একটু শর্ট মাচা হলেও, মোটামুটি 4 ফুট বা 3.5 ফুটের মাচা হলেও খুব সুন্দর হয় এটা।
তো এটা 35 দিনে ফল হয় এবং গাটে গাটে ফল হয়, কালার এরকমই হবে, কোনো চিন্তা কিছু নেই। তো তাছাড়া আরেকটা যে জাত আজকে দেখানো হবে সেটা হচ্ছে হিডলার 42। তো এই যে হিডলার 42 জাতটা দেখছেন, এটা প্রায় 42 থেকে 40 দিনের মাথায় হয়। এবং এই যে শশাগুলো দেখালাম এগুলো একটাও কিন্তু লাল হয় না খুব সহজে, আর শশার কালার তো আমি খুব সুন্দর দেখিয়েই দিয়েছি প্রথমেই। এবং এটা লম্বা হয় মিডিয়াম সাইজ, আর এই শশাটা একটু তুলনামূলক লম্বা হয়। এবং এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটে যেরকম ছবি দেওয়া আছে একদম সেম কোয়ালিটির শশা হবে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদেরকে আমি আগেও জোর করিনি কোনো দিন যে আপনাদেরকে এই শশাগুলোই রোপণ করতে হবে বা কিছু, তো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, প্রথমবার অল্প করে হলেও ট্রাই করে দেখতে পারেন। ট্রাই না করে দেখলে আপনারা বুঝবেন কি করে, এগুলো তো আর জামা কাপড় নয় যে দেখে বোঝা যাবে, এটার জন্য বোঝার জন্য আপনাদেরকে চাষ করতে হবে। তো আমি জোর করিনি কোনো দিনও কাউকে, তো আপনারা অল্প হলেও একবার চাষ করে দেখবেন, তাহলে রেজাল্টটা হয়তো আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বাজারের অন্যান্য জাতের সাথে আপনারা এটার কম্পেয়ার করুন, আপনারা একটা জমিতে আমার জাত লাগান অর্ধেক দিকটা, এবং আর যে অর্ধেকটা থাকছে সেটা আপনাদের পছন্দ মতো জাত লাগান, আপনারা নিজেরাই রেজাল্ট দেখতে পারবেন। তো আমি জোর করে কিছু বলবো না, তাও আপনারা একবার ট্রাই করে দেখুন, এটুকুই আশা রাখবো। আর বীজ নেওয়ার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, যে কোনো জায়গায় বীজ ডেলিভারি হয়ে যাবে, হোম ডেলিভারি অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। আর বীজ পৌঁছাতে 3 দিন কি 4 দিন টাইম লাগে সেটাতেও কোনো সমস্যা নেই, 3-4 দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমরা পরবর্তী ভিডিওতে যদি মাটির সম্পর্কে, মাটির শশা সম্পর্কে জানতে চান তো বিস্তারিত ভিডিও বানাবো, অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরপর আমরা ভিডিও দিয়ে থাকি গাছের রোগ ব্যাধি হলে কোন কি ওষুধ ব্যবহার করা প্রয়োজন না প্রয়োজন। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে শশাতে আপনারা অবশ্যই বুস্টার 3 এবং 2টা ইউজ করবেন। বুস্টার 3 এবং 2 এর আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো, কীভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করার সঠিক নিয়ম এবং সময়কাল, তো ব্যবহার করবেন অবশ্যই। তো চলুন আজকের ভিডিও এটুকুই, সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।